কালী পূজার মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রেলওয়ে যে হকার্স কর্নার, সেখানের কিন্তু পুজো। তো এই বছরে ভাবনা কিন্তু মাতা বৈষ্ণদেবীজির মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলেই কিন্তু এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, পূজা মণ্ডপটা, এটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ স্ট্রাকচারগুলো, পুরোটা আর কি পাহাড়ের স্ট্রাকচার রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখনই। পর তোমাদের যে পুজো মণ্ডপটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু নৈহাটি যে দিশারি রয়েছে, দিশারির আর কি কালী পুজোর পূজা মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কাজ প্রায় কমপ্লিট, কিছু কিছু কাজকর্ম চলছে এখানে এবং স্ট্রাকচারের কাজকর্ম কিন্তু এখানে আর কি ছড়ানো ছিটানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর চারপাশে যে মাঠটা রয়েছে মেলাও কিন্তু বসে গেছে। এরপর তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাচ্ছি সেই প্যান্ডেলটা কিন্তু হচ্ছে 3 নম্বর প্যান্ডেল এবং ক্লাবের নাম তারামা সংঘ। আর এবছরে এনাদের ভাবনা কিন্তু রয়েছে দেশপ্রেম, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, ছোট্টর মধ্যেই দেখতে পাচ্ছ, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এরপর তোমাদের সাথে যে আর কি পূজা মণ্ডপটা শেয়ার করছি এটা কিন্তু হচ্ছে নিউ স্টার, বিজয়নগরে যে নিউ স্টার ক্লাব রয়েছে সেই ক্লাবের কিন্তু পূজা মণ্ডপ, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এবছরে এনাদের ভাবনা হচ্ছে কোমল গান্ধার, খুব সুন্দর করে আর কি সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপটিকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পুরোটা একটি কালোর ওপরে কাজ রয়েছে, আশা করি এর ওপরে যখন লাইটের কাজ হবে খুবই সুন্দর লাগবে দেখতে। তো চলো পুরোটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই। যে পূজা মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু হচ্ছে আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ, খুব সুন্দরভাবে লাল হলুদ এবং অনেক ধরনের মুখোশ দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে আর কি সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে সূক্ষ্ম হাতের কাজে মণ্ডপটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলে এসেছি কিন্তু অভিযাত্রী ক্লাবে, আর এবছরে এনাদের ভাবনা কিন্তু রয়েছে ইন্ডিয়া গেট। তো খুব সুন্দরভাবে কিন্তু আর কি মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। হাতে কোনো তো মাত্র আর কয়েকটা দিন বাকি, এখানে কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি 29-7 আর কি শ্যামা পূজা সমিতির যে পূজা মণ্ডপ, এখানে তোমরা ঠাকুরটা দেখতেই পাচ্ছ কত বড়। এখানে কিন্তু 29-7 আর কি কালী মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু এরপর যে মাটির কাজ সেটা কিন্তু শুরু হবে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু মাটির আর কি ব্যবস্থা এখানে চলে এসছে, সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং অনেকটা বড় হয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু হচ্ছে নৈহাটির কাঠগোলা পূজা কমিটির পুজো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। 74তম বর্ষে ওনাদের ভাবনা হচ্ছে অঙ্গীকার, আমি মেয়ে আমি মা। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপ আর কি সেজে উঠছে।
এই সামনেই হচ্ছে বরদা ব্রিজ, তার একদম নেমেই হচ্ছে কাঠগোলা মোড়। তোমরা অনেকেই জানো, আর যারা জানো না, নৈহাটি যে বরদা ব্রিজ রয়েছে তার ঠিক সামনেই একদম মেন রোডের উপরেই কিন্তু এই পুজোটা। আর এরপর যে পূজা মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু হচ্ছে নৈহাটির লোহাঘাট যে পূজা মণ্ডপ রয়েছে সেইটার আর কি পূজা মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এবছরে ওনাদের ভাবনা কিন্তু হচ্ছে ইচ্ছে ডানা। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকগুলো আর কি মাটির যে কলসি, তা দিয়ে আর কি পুরোটা মণ্ডপ সাজানো হবে। খুব সুন্দর লাগছে আশা করি, আর যখন আলো দেবে তখন আরও ভীষণ ভালো লাগবে।